শুরু দুয়ারে সরকার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তুলতে ভিড় বহু মানুষের, চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি। ফর্ম লুটপাট করে নেওয়ার অভিযোগ, এই নিয়ে শুরু হাতাহাতি ও মারামারি। অসুস্থ মহিলাসহ প্রায় 8 জন পরে এসে পরিস্থিতি সামাল দেয় শাসক দলের নেতা এবং প্রশাসন। ফর্ম না পেয়ে ঘুরে গেলেন বহু সাধারণ মানুষ, যদিও অভিযোগ অস্বীকার প্রশাসনের। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় সোমবার থেকে আবার শুরু হলো দুয়ারে সরকার প্রকল্প। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নিতে ভিড় জমান প্রায় 20,000 মানুষ। মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার হাসিনা হাই স্কুলে শুরু হয় দুয়ারে সরকার প্রকল্পের কাজ। সেখানে সুলতাননগরের বিভিন্ন এলাকা থেকে আসে প্রায় 20,000 মানুষ। সৃষ্টি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিযোগ, দুয়ারে সরকার প্রকল্প শুরু হওয়ার পরই একদল দুষ্কৃতী এসে প্রচুর ফর্ম লুটমাট করে নিয়ে চলে যায়, আর তারপরেই শুরু হয়ে যায় হাতাহাতি ও মারামারি। রীতিমতো ধুন্দুরমার পরিস্থিতির সৃষ্টি হয়। অসুস্থ মহিলাসহ প্রায় 8 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে সকাল থেকে দাঁড়িয়ে ফর্ম না পেয়ে ঘুরে যান বহু সাধারণ মানুষ। ফর্ম লুটপাটের অভিযোগ করেন শাসক দলের পঞ্চায়েত সদস্যদের দিকে। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুলতাননগরের তৃণমূল নেতা, মালদা জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান। আসেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারপরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে ফর্ম না পাওয়ায় ক্ষুব্ধ বহু সাধারণ মানুষ। যদিও ফর্ম লুটপাট যাওয়ার বা ফর্ম না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসন এবং শাসক দল, তাদের মত, প্রথম দিনে এতটা ভিড়ের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, পরে সেটা ঠিক হয়ে গেছে, ফর্ম দেওয়া এবং জমা নেওয়া দুটোই কাজ হচ্ছে। এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এদিকে বিশাল পরিমাণ ভিড়ের ফলে শিখে উঠে স্বাস্থ্যবিধি। বহু মানুষের মুখে ছিল না মাস্ক, সামাজিক দূরত্বে ছিল না কোনো বালা। যে সময় দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ, সেই সময় সরকারি প্রকল্পের কাজে এই ধরনের অসচেতনতার ছবি প্রশাসনিক ব্যর্থতার পরিচয় দেয়। পার্শ্ববর্তী চট্টগ্রাম থেকে ফর্ম নিতে আসা করুণা শর্মা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এসেছিলাম ফর্ম তুলতে, কিন্তু পেলাম না, ফর্ম চুরি হয়ে গেছে। পঞ্চায়েত সদস্য কি কারা করছে বুঝতে পারছি না, আমরা ফর্ম চাই। ফর্ম নিতে আসা আরেক স্থানীয় বাসিন্দা নারিজা খাতুন বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে এসেছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও ফর্ম পেলাম না, ফর্ম চুরি হয়ে গেছে, মারামারিও লেগে গেছিল, এখন আমাদের বলছে ফর্ম শেষ। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয়গিরি বলেন, প্রথম দিনেই মারাত্মক ভিড় হওয়াতে কিছুটা অসুবিধা হয়েছিল, তবে সেটা সামলে নেওয়া হয়েছে। আমাদের কাছে প্রায় 50,000 ফর্ম রয়েছে, সকলেই পাবে, ফর্ম চুরি হয়নি, 20টা কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, প্রথম দিনেই প্রায় 20,000 মানুষের ভিড় হয়েছে, এতটা ভিড় হলে একটু বিশৃঙ্খলা হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবটা সামলেছি, ফর্ম চুরি হয়নি, সকলেই পাবে। বিজেপি নেতা কিষান কেড়িয়া কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার সব কিছুতেই ব্যর্থ, এগুলো কোনো প্রকল্প না, গরিব মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা। যেখানে মুখ্যমন্ত্রী বিধিনিষেধের সময় বাড়িয়েছে, নাইট কারফিউ চলছে, সেখানে কিভাবে এত ভিড় এবং বিশৃঙ্খলা হয়? করোনাকালে সরকারি কাজে যদি এমন অবস্থা হয় তা তো অন্তত নিন্দনীয়, আর সরকারি প্রকল্পের সুবিধা সমাজের প্রান্তিক মানুষেরা পাবে, সেখানে তাদের এসে যদি ঘুরে যেতে হয় এবং প্রকল্পের ফর্ম লুটপাট হয়ে যাওয়ার ঘটনা ঘটে, তার থেকে লজ্জাজনক আর কিছু নেই। সম্পূর্ণ ঘটনা প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ করে। আজকে কি হবে, আজকে আমি আসলাম যে ওই যে স্বাস্থ্য কার্ডের ইয়েগুলো জমা করবে, ফর্মগুলো মাসে 500 টাকা করে পাবা, আমি তো অসুস্থ 4 দিন থেকে পাবে, তাও আসলাম ওই কষ্ট করে। আজকে বলছে যে ফর্ম না আসবে, 28 তারিখ আসবে, তাহলে কী হবে কি বলছে, এগুলো আজও বাজে কি কিনে বলছে। কটার সময় এসেছিল সকালে? এসেছি 10টার দিকে, এখানে বসে থেকে 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 পাতো ফোন আর বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো। তাহলে ফর্ম পাননি আপনি? না, আমি ফর্ম পাইনি। কি বলছে ফর্মের জন্য? বলছে যে ফর্ম আজকে দিবে না, বলছে কালকে আসবে, কি বলছে মানে যেটা সেটা বলছে, কি করা যাবে? প্রশাসনের লোক বলছে যে ফর্ম সবাই পেয়েছে,
আমরা পাইনি পড়া আমরা তো বলে যে চুরিয়ে গেছে পড়া শেষ হয়ে গেছে নিয়ে চলে গেছে তো কারা চুরি করেছে কেমন করে বলবে এখন কে চুরি করে জানা করি ওটা দেখি তো কেমন করে বলবে পরে তো হয়তো গন্ডগোল চুরি হয়ে গেছে তো জবাই জন্য সব তো চলে গেল পুলিশ এসেছিল আচ্ছা তো পুলিশ আসে না সেদিন পুলিশ আসে আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চুটিয়া রায় শান্তপুর আপনার কি নাম নারিজা খাতুন এসেছিলেন আজকে কি হলো স্যার এখানে এখানে আজকে প্রথম দিনের আমাদের ক্যাম্প প্রায় 20,000 মতো মানুষের ভিড় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের নিশ্চিত ভিড় আমরা অনলাইন রেজিস্ট্রেশন করেই ফর্ম দিয়েছি আর যেটা আমরা অনলাইন এত ভিড়ের জন্য আমরা প্রায় 13টা কাউন্টার করেছিলাম সব কাউন্টার থেকে আমরা ম্যানুয়াল রেজিস্ট্রেশন করে ফর্ম দিয়েছি ফর্ম আমরা জমাও নিচ্ছি কোনো সমস্যা নেই যেমনভাবে আমরা কাজ করছি তাতে আমাদের কোনো অসুবিধাই হবে স্যার পরিস্থিতি তো খারাপ হয়ে গেছিলো এত ভিড়ভাড় আজকে প্রথম দিনের ক্যাম্প সারা রাজ্যব্যাপী হচ্ছে প্রায় 20,000 মতোই মানুষ চলে এসেছিলো মানে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশান করতে স্যার অনেক মানুষের তো শরীর খারাপ হয়ে গেছিলো অসুস্থ হয়ে পড়েছে পরিস্থিতি একটু ছিল পরিস্থিতি পুলিশ এসে সব ব্যাপারটা আমাদের মিটিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই যে পরিস্থিতি মানুষের গরমের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ওয়েদারের যা পরিস্থিতিটাতে মানুষের একটু শরীর গরমের প্রভাবে একটু শরীর খারাপ লাগছে তাদের আমরা হসপিটালে দু একজন এসেছিলো আমরা পাঠিয়েছি কোনো সমস্যা স্যার অনেকে ফর্ম পাইনি তাদের অভিযোগ যে ফর্ম চুরি হয়ে গেছে না না কোনো এরকম কোনো ঘটনা নেই আমাদের কাছে প্রচুর পরিমাণ ফর্ম আছে প্রায় 50,000 ফর্ম আমাদের কাছেই আছে মানুষ এসেছিলো প্রায় 15 থেকে 20,000 মতো ফর্ম সবাই পেয়েছে স্যার আপনার পরিচয় বিডিও হরিশ্চন্দ্র পুত্র স্যার আপনার নাম বিজয় তিনি হাই স্কুলে আজকে আজকে স্কুলে হয়েছিল যারা যারা পেলো ফর্ম মারপিট করে ফর্ম নিয়ে নিল আমরা দাঁড়িয়ে আছি সকাল থেকে আমরা ফর্ম পাইনি এটা কি জন্য এসেছিলেন আর কিসের ফর্ম দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আচ্ছা কটা থেকে শুরু হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম দেওয়া 7টা থেকে শুরু হয়ে গেছে শুনছি আমরা 8:30 সময় আসলাম কিন্তু আমরা 8:30 থেকে বসে আছি এখনো ফর্ম পাইনি এখান থেকে ফর্ম শুনছি নাকি চুরি হয়ে নিয়ে পালিয়ে গেছে কে জানো অনেক কি ফর্ম নিয়ে চলে গেছে এটাই বলছে আমরা কেউ পেলাম না আমরা এখন ঘুরে যাচ্ছি আর হবে কি হবে না কি জানি কখন থেকে এসেছিলেন আপনারা আমরা তো 8টার সময় এসেছি 8টা থেকে বসে আছি আচ্ছা কি চাইছেন এখন আমরা ফর্ম চাইছি গরিব মানুষের কোনো দাম নাই আমাদের আমরা লাইনে দাঁড়িয়েই থাকবো যারা পাওয়ার তারাই পাবে আমরা পাবো না তো চুরি কারা করলো ফর্মটা এখন চুরি কে করলো তো সেটা তো বলতে পারছি না কোনো মেম্বার চুরি করলো না আউটলক চুরি করলো আমরা বলতেই পারছি না এখানে কি মারপিট হয়েছিল দিদি হ্যাঁ মারপিট হয়েছিল দুবার হয়েছিল তো তারপরে কি হলো তারপরে পুলিশ এসেছিল পুলিশ আসলো কিছু পোয়ার দিয়েছিল পুলিশ ঢুকলো তারপরে ওই লাইনে পুলিশ এসে পুলিশ এসে কি করলো পুলিশ এসে কিছুই করেনি পুলিশ ওইদিকে গেল এইদিক থেকে ওইদিক করছে না আচ্ছা আপনার কি নাম আমার নাম করুণা শর্মা আপনি কোথা থেকে এসেছেন আমি ছত্রক থেকে এসেছি যেটা জানতে পারলাম যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে সুলতাননগর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের হাসিনা হাই স্কুলে দুয়ারের সরকারের নামে একটা ক্যাম্প হচ্ছে ওখানে সেই ক্যাম্পে 15 থেকে 20,000 লোকের জমায়েত করা হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে হবে তাহলে এখানকার প্রশাসন কি স্বাস্থ্যবিধি ভেবে কাজ করছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নাইট কার্ফিউ জারি রেখেছেন অনেক জায়গাতে এখন আমাদের করোনাকালের তৃতীয় ঢেউ মাথার উপরে চেপে আছে এগুলো কোনো প্রকল্প না গরিব মানুষকে নিয়ে ছিনিবিনি খেলাওয়া করা হচ্ছে এগুলো কোনোই নাই এগুলো ফর্ম চুরি হচ্ছে এবং এগুলোর জন্য কাটমানি দেওয়া হবে নেওয়া হবে লাস্টে এগুলো মানে সরকারের ভাওতাবাজি গরিব মানুষের সঙ্গে ছেলেপেলে খেলা করছে এর চেয়ে বেশি আর বলার কিছু নাই আমাদের মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে আজকে ওদের কোনো অসুখ অসুবিধা হয় তার জন্য সম্পূর্ণ সরকার দায়ী থাকবে এবং সরকারের নাকের গোড়াতে যেখানে ফর্ম চুরি হয়ে যাচ্ছে তো এটা তো মানে কাটমানির সরকার যদি যেভাবে দুয়ারে সরকার লেগেছে যদি কোনো লোকের মৃত্যু বা কিছু হয় তার জন্য সম্পূর্ণ সরকারি পদাধিকারীরা দায়ী থাকবেন তার জন্য মুখ্যমন্ত্রীও দায়ী থাকবেন এগুলো কোনো প্রকল্প না এগুলো ভাওতাবাজির প্রকল্প এগুলো ভাওতাবাজি দিয়ে মানুষকে ভোট নেবার জন্য এগুলো করা হচ্ছে আমার নাম কিষণ কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টির মালদা জেলার সম্পাদক